बाराबोनी थानार कोयला पाचार मामला बंधे सीआईजी सिद्धांते शिलमोहर अभियोगे सर्वत्र ना थाकाय मामला बंधे सिद्धांत नेय सीआईजी मामला बंधे सीआईडी सिद्धांतेर आपत्ति जानाय ईसीएल ए विषय विस्तारित जानबो रयेछेन आमादेर संगे प्रतिनिधि प्रकाश सिन्हा प्रकाश की जानते पारछो দেখো মাধুরী আর এই মামলার তদন্ত হবে না অর্থাৎ তুমি জানো বারাবদি থানার একটি এফআইআর সেই এফআইআর কে সামনে রেখে সিআইডির অফিসাররা কয়লা পাচার কাণ্ডে তদন্ত করছিলেন এবং কয়েকদিন আগেই আমরা যেটা জানতে পারলাম যে সিআইডির তরফে আসানসোল কোর্টে ক্লোজার রিপোর্ট জমা দেওয়া হয়েছিল এবং তারা কোর্টকে জানিয়েছিলেন যে এই মামলার তদন্ত করতে গিয়ে নতুন কোনো তথ্য যেহেতু তারা পাচ্ছেন না প্রমাণ পাচ্ছেন না তাই তারা এই মামলার তদন্ত আর করতে চাইছেন না তারা ক্লোজার রিপোর্ট আসানসোল কোর্টে জমা দিয়েছিলেন তারপরেই আমরা দেখেছিলাম যে এই মামলার যারা অভিযোগকারী ইসিএল ইসিএল এর তরফে আপত্তি জানানো হয় এবং তারা কোর্টকে জানায় যে তারা কিন্তু এই তদন্ত সিআইডি কে তদন্ত করেছে সেই তদন্ততে সন্তুষ্ট নন এবং এই মামলার যে ক্লোজার রিপোর্ট সিআইডি জমা দিয়েছে তার বিরোধিতা তারা করেন এবং কোর্টের কাছে তারা আবেদন জানান যে সমস্ত তথ্য প্রমাণ এবং রিপোর্ট দেখেই কোর্ট নিজের নির্দেশ দিক এবং তার মধ্যেই আমরা দেখলাম সিবিআই এর তরফেও কিন্তু একটি আবেদন জানানো হয় যে তারা এই মামলায় সিআইডি একজন প্রাক্তন কর্মী এসিএল এর তার একটি গোপন জবানবন্দি সিআরপিসি 164 এ একটি বয়ান রেকর্ড করিয়েছে সিবিআই সূত্রের খবর তাতে একাধিক প্রভাবশালী ব্যক্তিদের নাম ছিল সেই 164 এর কপি কিন্তু সিবিআই এর তরফে চাওয়া হয় তারা যেটা যুক্তি দেখান যে তারাও কয়লা মামলার তদন্ত করছেন এবং এই 164 এর কপি পেলে তাদের তদন্তকে তারা কিন্তু সাহায্য পাবেন কোর্টের নির্দেশ যেটা আমরা সিবিআই আদালত সূত্রে জানতে পারছি যে কয়েকদিন আগেই কিন্তু সমস্ত প্রমাণ এবং রিপোর্ট দেখার পর কোর্টের নির্দেশ যে এই মামলা বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ ক্লোজার রিপোর্ট সিআইডি যেটা জমা দিয়েছে তাতেই কিন্তু সিলমোহর দিয়েছে কোর্ট এবং সিবিআই কে রিপোর্ট দেওয়া যাবে না অর্থাৎ সিবিআই যে রিপোর্ট চেয়েছে বা 164 এর কপি চেয়েছে সেই কপি সিবিআই কে দেওয়া যাবে না অর্থাৎ সিবিআই এর আবেদন খারিজ করা হলো করা হয়েছে এবং সিআইডি যে ক্লোজার রিপোর্ট দেওয়া দিয়েছিল সেটা কিন্তু গৃহীত করলো আসানসোল কোর্ট মাধুরী ধন্যবাদ প্রকাশ পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে বিজেপির মন্ডল সভাপতিকে চেক বাউন্সের অভিযোগে গ্রেফতার করলো পুলিশ সূত্রের খবর স্থানীয় এক কোম্পানিকে চেক দিয়েছিলেন ওই বিজেপি নেতা সেই চেক একাধিকবার বাউন্স করে অভিযোগ সমন পাঠানো হলেও তিনি কোর্টে হাজির হননি গতকাল রাতে মোহনপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে তৃণমূলের অভিযোগ দুর্নীতিগ্রস্তরা বিজেপিতে আশ্রয় নিয়েছে এই ঘটনাই তার প্রমাণ বিজেপির জেলা সাধারণ সম্পাদক জানিয়েছেন ঘটনা সম্পর্কে তার কিচ্ছু জানা নেই খোঁজ খবর নিয়ে দেখতে হবে সেই সঙ্গে তার পাল্টা কটাক্ষ দুর্নীতির কথা তৃণমূলের মুখে মানায় না দাদা দেখি।